হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডালিনা শ্যাননের আজকের পর্বটি দেখার জন্য। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমি সবসময় চাই আপনারা ভালো থাকুন এবং আপনাদের ফেভারিট শো স্যান্ডালিনা শ্যাননের সাথেই থাকুন। ভিউয়ার্স, যারা রেগুলার স্যান্ডালিনা শ্যানন দেখেন তারা তো জানেনই যে প্রতি সপ্তাহের ফ্যাশন আপডেটস নিয়ে হাজির হয়ে যাই আমি আপনাদের সামনে। তাই তো একজন নতুন মডেলের মাধ্যমে দেখিয়ে থাকি এখনকার ফ্যাশন ট্রেন্ডগুলো এবং সেই সাথে চমৎকার একটি মেকওভার। চলুন তাহলে আমরা আমাদের আজকের এপিসোডটি দেখে নিই। স্যান্ডালিনা শ্যাননের প্রত্যেক এপিসোডে একজন নতুন মডেলকে আমরা আমন্ত্রণ জানাই। আজকে আমন্ত্রণ জানিয়েছি তানিশা রিয়াকে। চলুন কথা বলে নিই তার সাথে। ভিউয়ার্স, কথা বলবো আমাদের আজকের মডেল তানিশা রিয়ার সাথে। চলুন। হ্যালো রিয়া, ওয়েলকাম টু আওয়ার শো স্যান্ডালিনা শ্যানন, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কেমন লাগছে আমাদের প্রোগ্রামে এসে? খুবই ভালো লাগছে। এর আগে আমাদের এই প্রোগ্রামটা দেখা হতো? হ্যাঁ। তো আজকে আসতে পেরেছো, নিশ্চয়ই একটু ভালো লাগাটা একটু কাজ করছে তোমার? হ্যাঁ, তা অবশ্যই, এক্সাইটেড অনেক বেশি। কতদিন হলো মিডিয়াতে কাজ করছো? আপু আমি ফ্রেশার, নিউ কাজ করছি। কি প্ল্যান, কি হতে চাও? র‍্যাম্প মডেল হতে চাও না মডেল? আমি স্টিল একটু বেশি কমফোর্ট। হ্যাঁ হ্যাঁ, র‍্যাম্প স্টিল, সো আমি চাচ্ছি ভিজুয়ালও কাজ করতে, বাট করতে হবে সেটা আস্তে আস্তে প্ল্যান আছে। প্ল্যান আছে, কিন্তু আমি এখন পর্যন্ত স্টিলে একটু বেশি কমফোর্ট। ওকে, সেটার জন্য যেহেতু স্টিলে কমফোর্ট, প্রত্যেকটা জিনিসই তো আসলে আমাদেরকে শিখতে হয়, জানতে হয়। নিজেকে কি তৈরি করছো অলরেডি? হ্যাঁ, যেখানেই যাচ্ছি কিছু না কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের শেখার অনেক কিছুই আছে। এখানে এসেছি আমি নিউ একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি, যেটা আমি ভবিষ্যতে হয়তো অন্য কোথাও যেটা কাজে লাগাতে পারবো। যেহেতু র‍্যাম্পে কাজ করছো, স্টিলে কাজ করছো, সেই ক্ষেত্রে কি কোনো গ্রুমিং করেছো না করবে? আমার গ্রুমিং করার প্ল্যান আছে, ইমো ভাইয়ের কাছে আমি গ্রুমিং করতে চাচ্ছি, বাট এখন পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তো আমরা প্ল্যানটা জানছি যে আমি করছি। ওকে, আর কি ধরনের ড্রেস আপ পড়তে তুমি পছন্দ করো? কি ধরনের স্টাইলে নিজেকে দেখতে চাও? আমার পছন্দ ওয়েস্টার্ন, কিন্তু আমার দেখতে হবে আমি কোথায় আছি, কি ধরনের প্রোগ্রামে যাচ্ছি, কোন ধরনের প্রোগ্রামে যাচ্ছি। আমি মনে করি আমি সবকিছুতেই পারফেক্ট ভাবে নিজেকে মানিয়ে নিতে পারবো। বাহ, আর সেই সাথে যদি বলি কি ধরনের কালার তোমার পছন্দ ড্রেসের? অবশ্যই লাইট। ওকে, এবার একটু তোমার ব্যাপারে আসি, নিজেকে কি করে মেইনটেনেন্স করো, সেটা স্কিন হোক, চুল হোক অ্যান্ড ফিগার? আমি যদি হেয়ারের ক্ষেত্রে আসি, আমি তেমন কিছুই করি না, জাস্ট অয়েল ইউজ করা হয় সপ্তাহে দুই দিন বা তিন দিন সময় করে। সকালে উঠে শ্যাম্পু, রাতে অয়েল ইউজ করা হয়। আর স্কিনের জন্য অবশ্যই মেকআপটা তোলা জরুরি, যেহেতু হেভি মেকআপ আমাদের করা হয়। খুব ভালো করে মেকআপটা রিমুভ করে দেন ঘুমোতে যাও ময়েশ্চারাইজার ইউজ করে, দ্যাটস ইট। আচ্ছা, ফিগার কি করে মেনটেন করছো? ডায়েট করছি না, কারণ হচ্ছে আমি অনেক বেশি খেতে পছন্দ করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওইটা আমার এফেক্ট পড়ে না তেমন একটা, যে আমি খাচ্ছি বা খেয়ে যাচ্ছি। ন্যাচারালি তুমি এরকম এরকম? ওকে, আমরা তোমার ক্যারিয়ার প্ল্যানও জানতে পারলাম। তুমি তো জানো যে আজকে তোমাকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব। চলো তাহলে আমরা দেরি না করি তোমাকে একজন ফ্যাশন এক্সপার্টের কাছে নিয়ে যাই অ্যান্ড দেখি সে তোমাকে কি ধরনের ড্রেসে সাজায়। চলো ভিউয়ার্স, আমাদের আজকের মডেল তানিশা রিয়াকে নিয়ে যাবো একজন ফ্যাশন এক্সপার্টের কাছে, দেখে নেব তাকে কি কি ধরনের ড্রেস দেওয়া হচ্ছে। চলুন। হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকের মডেল তানিশা রিয়াকে নিয়ে চলে এসেছি ফ্যাশন হাউস 12, আর এখন আমরা কথা বলবো ভিজুয়াল মার্চেন্ডাইজার এবং ফ্যাশন ডিজাইনার ইউসুফের সাথে। চলুন। হ্যালো ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো স্যান্ডালিনা শ্যানন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, খুব ভালো লাগছে আজকে ফ্যাশন হাউস 12 এসেছি। আপনি তো জানেন যে সবসময় আমরা একজন মডেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, তো শুরুতে আমার মডেলের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের আজকের মডেল তানিশা রিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সবসময় আপনার পছন্দের ড্রেস পরেন, যেহেতু আজকে 12 এসেছেন তো আমি চেষ্টা করব আমার বেস্ট কিছু ড্রেস আপনাকে দেওয়ার জন্য। সো আর দেরি কেন, আমরা প্রথম ড্রেসটা সিলেক্ট করে ফেলি। আই থিংক এই ড্রেসটা আপনাকে বেশি ভালো লাগবে। বাহ, খুব সিম্পল টাইপের। হ্যাঁ, সিম্পলের মধ্যে এগুলো, জর্জেটের মধ্যে এটা।
জর্জেটের মধ্যে এখানে আমরা দেখছি যে এটা কি ব্লক প্রিন্ট? হ্যাঁ, ব্লক প্রিন্টের কাজ করা আছে। এটা আপনি ডেনিম বা জিন্স দিয়ে পড়তে পারবেন, টি-শার্টের উপর দিয়ে, কার্ডিগানের মতো, আর লেগিংস দিয়েও পড়তে পারো তুমি। খুবই সুন্দর একটা সুদিং কালার, খুব মানাবে তোমাকে। এন্ড সেকেন্ড কি থাকছে ওর জন্য? সেকেন্ড যেহেতু এখন সামার চলে আসছে, আমার মনে হয় অফ শোল্ডারে কিছু নাকি বেশি ভালো লাগবে। এটা আপনি ট্রাই করতে পারেন, এটা আপনাকে খুব বেশি ভালো লাগবে। এটা আমি দেখতে পাচ্ছি যে সিল্কের উপর কাজ করা হয়েছে, সিল্কের উপর এখানে একটু প্যাটার্ন বেসড, সেই সাথে গলাটা ভারী কাজ করা আছে, একটা পুতির, হ্যাঁ, একটা সুন্দর একটা ইয়োক বসানো আছে। এটাও খুব সুন্দর কালারফুল লাগবে, যেহেতু সামার কালারফুল থাকতেই আমরা পছন্দ করি। এন্ড তোমার পছন্দের লাইট কালারও কিন্তু আছে, ও একটু লাইট কালার পছন্দ করে তাই বললাম। সুন্দর সুন্দর তিনটা ড্রেস আমরা তোমার জন্য পেয়ে গেলাম, তুমি আর দেরি না করে তাহলে ট্রায়াল করে ফেলো। বাহ, আমাদের আজকের মডেল কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস দিয়েছেন। এন্ড আমার কাছে মনে হয় 12 এর প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর, আমি নিজেও একটা পরে আছি, আমারও ভীষণ ভালো লাগছে। তারপরে যারা নতুন ক্লায়েন্ট প্রতিনিয়ত আসছে তাদের জন্য একটু বলতে চাই যে 12 এর কতগুলো ব্রাঞ্চ আছে এন্ড কি কি ধরনের ড্রেসেস আপনারা করে থাকেন। আমাদের এখন পর্যন্ত 5টা ব্রাঞ্চ রানিং আছে, খুব রিসেন্টলি আমাদের হাতে আরও 4টা ব্রাঞ্চ আছে, যেগুলো ঢাকার ভিতরে একটা এবং ঢাকার বাইরে হচ্ছে আরও 3টা। তো এগুলো আমাদের নেক্সট মান্থেই আমাদের ফার্স্ট উইকে সব ওপেন হয়ে যাবে। আর আমাদের 12 যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা ওয়েস্টার্ন বেসও কিছু করি, আর ম্যাক্সিমাম হচ্ছে বেসিক সবসময় পরার জন্য। লেডিসের 3 পিস আছে, কুর্তি আছে, টপস আছে, বটম আইটেমের মধ্যে ডেনিম আছে, লেগিংস আছে, 12 প্যান্ট আছে, 3 পিস করি আমরা, মোটামুটি আমরা সব ধরনের কালেকশন আমরা রাখি। তার মানে যে যে প্যাটার্নের ড্রেসই পরে কিংবা যে কোনো এজের মানুষই 12 এ এসে তাদের পছন্দসই ড্রেসটা নিয়ে যেতে পারবে এখান থেকে। কোন কালারের উপর কি আপনারা ফোকাস করে থাকেন? আমরা সবসময় লাইট কালারগুলো বেশি করার ট্রাই করি আর কি, বেশি করার চেষ্টা করি। লাইট কালারের উপর একটা ফ্যাসিনেশন 12 সবসময় দিয়ে থাকে। মেয়েদেরকে নিয়ে আমরা জানতে পারলাম, কিন্তু ছেলেদের কথা যদি নাই বলে তাদেরকে বঞ্চিত করা হবে, আর এই কাজটা আমি একেবারেই করতে চাই না। 12 জানি যে ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে থাকে, সেগুলো নিয়ে একটু বলে দেই। আমরা অ্যাকচুয়ালি সবার জন্যই করি, বাট ছেলেদেরকে আমরা একটু বেশি আমাদের কালেকশন এবারে আসছে, যেমন হচ্ছে টি শার্ট, পাঞ্জাবি, এবার ঈদে আমার, হ্যাঁ, ডেনিম তো অবশ্যই আছে, ডেনিম 12 প্যান্ট তো অবশ্যই আছে। সামনে আমাদের ঈদ আসতেছে, ঈদের কাল জন্য আমাদের হিউজ পাঞ্জাবি কালেকশন আমরা করেছি। আচ্ছা, পাঞ্জাবি করা হয়েছে, সেটাকে স্লিম ফিট, দেন পাঞ্জাবি আমাদের কাবলি সেট, সেগুলো কি? পাঞ্জাবি আমাদের 3 ধরনের পাঞ্জাবি হয়, একটা হচ্ছে স্লিম ফিট, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে কাবলি, পায়জামা সহকারে কাবলি। 3 ধরনের পাঞ্জাবি আমাদের কাছে আছে। থ্যাংক ইউ, অনেক কিছু শেয়ার করলেন, আমরা আমাদের মডেলের জন্য অপেক্ষা করি। থ্যাংক ইউ।
লুক সো প্রিটি, প্রত্যেকটা ড্রেসেই তোমাকে ভালো লেগেছে। তারপর তোমার কাছ থেকে একটু জানতে চাই, নিজের কাছে কোনটা বেশি পছন্দ হয়েছে? আমার কাছে অ্যাশ কালার ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাইয়া। ওর স্মাইলটা আমরা আরো বেশি বাড়িয়ে দিতে চাই, সেই জন্য ওর ফটোশুটের জন্য একটা সারপ্রাইজ ড্রেস আমরা রেখেছি, সেটা দিয়ে দেই। অবশ্যই, এটা টুয়েলভের পক্ষ থেকে আপনার জন্য। And Sandalena Shanner পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল তানিশা রিয়াকে নিয়ে যাব একজন বিউটি এক্সপার্টের কাছে, দেখে নেব তার সারপ্রাইজ ড্রেসের সাথে কি ধরনের মেকওভার হয়। চলুন তাহলে দেরি না করি। হ্যালো ভিউয়ার্স, ভালো আছেন নিশ্চয়ই? আমি ওয়াহিদা ইসলাম কাকলি, শাইন অন প্রোগ্রামে চলে এলাম আবারও। আর আমাদের সাথে আজকে মডেল রয়েছে তানিশা রিয়া। ও সুন্দর একটি রেড কালারের ড্রেস পরেছে, তার সাথে মিল রেখেই আমরা আজকের মেকআপটি দিতে যাচ্ছি। শুরুতেই আমরা বেজ মেকআপ করে নেব। আমরা নোজ শার্প করে নিচ্ছি একটু ডার্ক কালারের পাউডার দিয়ে। আমরা জ লাইনটাকে ফুটিয়ে দিচ্ছি। আমরা ডার্ক কালারের কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারি, আবার আমরা কনসিলারও কিন্তু ইউজ করতে পারি। আমরা হেয়ার লাইনটাকে অফ করে দিচ্ছি। আমরা প্রথমে প্রাইমার দিয়ে নিয়েছিলাম, সো এটা অনেক বেশি সময় ধরে থাকবে। এবং সবশেষে আমরা মেকআপ ফিক্সার ইউজ করব, সেটিও অ্যাজ ইট ইজ রাখতে সাহায্য করবে। আমাদের ফেস কন্ট্রোলিং প্রায় কমপ্লিট। ভিউয়ার্স, আমাদের বেজ মেকআপ কমপ্লিট হলো, এবারে আমরা চলে যাব আই মেকআপে। রেড কালারের ড্রেসের সাথে একটু স্মোকি আই লুক আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো লাগবে। চলুন দেখে নিই স্মোকি আই লুক। আমরা প্রথমেই হোয়াইট পেন্সিল ইউজ করব। আমরা ওয়াটার লাইনে হোয়াইট কালারের পেন্সিল দিচ্ছি। আমরা হালকা একটা বেস কালার ইউজ করছি। আমরা স্মোকি আই করব, আমরা ব্ল্যাক দিয়ে নিচ্ছি। আমরা ড্রেসের সাথে মিল রেখে মেকআপটি করছি, হালকা ব্রাউন কালার ইউজ করছি। আমরা আইব্রো বনে হাইলাইটার দিয়ে দিচ্ছি। আইব্রোজটা এঁকে দিচ্ছি। আমরা আই লাইনার দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এবারে আমরা চলে যাব লিপ পার্টে। আমরা লাইট কালার লিপস্টিক ইউজ করব, খুব লাইট নোট কালার যাকে আমরা বলে থাকি। আমার মনে হয় স্মোকি আই লুকের সাথে নোট কালারের লিপস্টিক অনেক বেশি ভালো লাগবে। আমরা আউটলাইনটা একটু এঁকে নিচ্ছি, আমরা চাইলে পেন্সিল দিয়েও এঁকে নিতে পারি। আমরা একটু হালকা গ্লসি দিয়েছি।
ভিউয়ার্স, আমাদের লিপস্টিক দেওয়া কমপ্লিট হলো, বাকি রয়ে গেল ব্লাশন দেওয়া আর শাইনিং দেওয়া। আমরা শাইনিং দেওয়ার পরে চলে যাব হেয়ার পার্টে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি রিয়ার চুলগুলো বেশ সুন্দর, সিল্কি, শাইনিং, রিবন্ডেড মনে হচ্ছে, কালারও আছে। আমরা এই চুলটাকে কিন্তু অনেক সুন্দর করে সেট করতে পারি, যেহেতু ও একটি সুন্দর ড্রেস পরেছে, তার সাথে মিল রেখে আমরা আজকের হেয়ার স্টাইলটি করতে যাচ্ছি। আমরা ফ্রন্টে হালকা পাফ করে আমরা আয়রন দিয়ে একটা হালকা কার্ল করে দিতে পারি, যেটা কিছুটা ব্লো ড্রাই মতো মনে হবে। চলুন আমরা হেয়ার স্টাইলটি দেখে নিই। কমপ্লিট হয়ে গেল আমাদের হেয়ার স্টাইলিং সহ মেকআপ। এবারে হেয়ার স্টাইলে আমি কিছু পুঁথি ইউজ করেছি, আমার মনে হচ্ছে ওর লুকের সাথে এই হেয়ার স্টাইলটি অনেক ভালো যাচ্ছে। জেনে নেই তানিশার মেকআপটি পছন্দ হয়েছে কিনা। তানিশা, তোমার পছন্দ হয়েছে মেকআপটি? অনেক পছন্দ হয়েছে আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। স্পেশালি আমার আপনার হেয়ার স্টাইলটা অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। ভিউয়ার্স, এইরকম আরও সুন্দর সুন্দর মেকআপ দেখার জন্য চোখ রাখুন এসিটিভির শাইন অন প্রোগ্রামটিতে। নেক্সট টাইমে আবারও কোনো ভালো মেকআপের সেগমেন্ট নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখলেন তো আমাদের আজকের মডেল তানিশা রিয়াকে কতটা প্রীতি লাগছে। আপনারা চাইলেও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ছোট্ট একটি কাজ করতে হবে, স্ক্রিনে দেখানো অ্যাড্রেসটি চট জলদি নোট করে নিতে হবে। ভিউয়ার্স, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ দিকটাই চলে এসেছে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর হ্যাঁ, আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের ফেভারিট চ্যানেল এসএটিভির পর্দে, আপনাদের ফেভারিট শো স্যান্ডালিনার শায়রনে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।